Welcome to Orchid Bangladesh. আজকে আপনাদেরকে দেখাবো ব্রাসাক্যাটেলিয়ার বিভিন্ন ভ্যারাইটি। আজকে ব্রাসাক্যাটেলিয়ার চারটি ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো এবং এই চারটি ভ্যারাইটির মধ্যে কেমন মিল আছে এবং গ্রোয়িং কন্ডিশন কেমন এই বিষয় নিয়ে সামান্য আলোচনা করব। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে এবং কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। তো শুরু করছি আজকের এপিসোড। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আছে ব্রাসাক্যাটেলিয়ার একটি ভ্যারাইটি, এটার নাম হচ্ছে অ্যাক্ল্যান্ডিয়া, লিটল স্টার অ্যাক্ল্যান্ডিয়া। এই ফ্লাওয়ারটি অনেকটা ডার্ক মেরুন টাইপের ফ্লাওয়ার হয় এবং এটি যখন আপনার আজকে এটার সেকেন্ড ডে, এই ফুলটি যত দিন যাবে এটার প্যাটালের কালার আরও লাইট হয়ে আসবে এবং এই ফুলটির আকারে হিডেন গোল্ডের থেকে বড়, অলমোস্ট ইয়েলো বার্ডের সমান এবং এর পাতাগুলো অনেকটা ক্যাটলিয়ার মতো কিন্তু অনেকটা ছোট আকারে ছোট এবং আপনার হিডেন গোল্ডের থেকে এর পাতাগুলো একটু ছোট হয়। এখন দেখতে পাচ্ছেন ব্রাসাগুলো হিডেন গোল্ড। এই হিডেন গোল্ডটা ব্রাসাক্যাটেলিয়ার ভিতরে এর পাতা এবং গাছটি সবচেয়ে বড় হয়ে থাকে, অলমোস্ট মিনি ক্যাটেলিয়ার মতো বড় হয় এবং এর ফুল ফুটার পরিমাণও বেশি। সাধারণত বছরে 5-6 বার 7 বার পর্যন্ত ফুল চলে আসে এবং মাল্টিপল ব্লুম এবং ফুল ব্লুম এটাতে অহরহ দেখা যায়। আপনারা যদি খেয়াল করে দেখেন এই অর্কিডটিতে অলরেডি দুটো কলি আছে, দুটো ফ্লাওয়ার স্পাইক আছে এবং একটিতে ব্লুম করেছে। সাধারণত ইচ ফ্লাওয়ার স্পাইকে মিনিমাম 5টি থেকে 3টি ফুল থাকে এবং আপ টু 8-9টিও ফুল আসতে পারে আপনার গ্রোয়িং কন্ডিশন এবং আলো এবং কেয়ারের উপর ভিত্তি করে। এটা ব্রাসাক্যাটেলিয়ার আরেকটি ভ্যারিয়েন্ট। আপনার যত ব্রাসাক্যাটেলিয়ার মধ্যে এটার ফুলের আকার সবচেয়ে বড়, অলমোস্ট ক্যাটলিয়া ফুলের সমান এটির আকার এবং এর পাতাগুলো অলমোস্ট হিডেন গোল্ডের সমান বড় হয় কিছু কিছু ক্ষেত্রে এবং হিডেন গোল্ডের থেকে বড় হয় এবং ক্যাটলিয়ার সমান বড় হয়ে যায় এবং এটি দেখতেও সুন্দর। কালারটা প্রথমে একটু ডিপ থাকে অনেকটা অ্যাক্ল্যান্ডিয়ার মতো এবং আস্তে আস্তে এটির একটু হালকা হয়ে একটু সাদা ধরনের হয়ে যায় এবং সব ধরনের ব্রাসাক্যাটেলিয়া ফুলই 4 সপ্তাহ থেকে 5-7 সপ্তাহ পর্যন্ত টিকে থাকে এবং শীতের সময় এই ফ্লাওয়ারগুলোর আকার এবং রং দুটোই সুন্দর হয়। আমাদের লাস্ট ব্রাসাক্যাটেলিয়া হচ্ছে ইয়েলো বার্ড। আপনারা যদি দেখে থাকেন এখানে ইয়েলো বার্ডটা ফ্লাওয়ার এসেছে এবং পাশে একটি নতুন ফ্লাওয়ার স্পাইকও আছে। ইয়েলো বার্ডের সাধারণত ফুলের পরিমাণ সবচেয়ে বেশি হয় এবং এই প্লান্টটির পাতাটা অনেকটা ব্রাসাভোলা, যেটি আপনার নোদাসা বা ব্রাসাভোলা লিটল স্টারের মতো পাতা, একটু স্পাইকি টাইপের এবং শক্ত পাতা এবং এটিতে আপনার বছরে অলমোস্ট 2-3 বার ফুল আসে এবং ফুলের আকার এবং পরিমাণ নির্ভর করে আপনার প্লান্টের গ্রোথ উপর এবং আপনাদের অলরেডি বলেছি যে আপনার কী ধরনের ফার্টিলাইজার এবং কোন জায়গায় রেখেছেন, কেমন হিউমিডিটি এগুলোর উপর। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ব্রাসাভোলা প্লান্টগুলো গ্রো করা খুবই সহজ। আপনারা, আমি বিগিনার অর্কিড যারা শুরু করবে তাদেরকে আমি ড্যান্ড্রেবিয়াম বা অন্যান্য অর্কিডের তুলনায় এই অর্কিডগুলো সাজেস্ট করবো কারণ এগুলো রাখা খুবই সহজ এবং খুবই ফরগিভিং। আপনারা যদি 2-3 দিন বা 7-8 দিন পানি দিতে ভুলেও যান এই প্লান্টগুলোর তেমন সমস্যা হয় না, যেহেতু এর পাতাগুলো খুবই মোটা এবং ফ্লেশি, এটি খুবই সহজে পানি ধরে রাখতে পারে। যদি এটি প্রিসিডো বাল্ব আপনার অন্যান্য অর্কিড যেমন ক্যাটলিয়া অথবা ড্যান্ড্রেবিয়ামের মতো বড় নাই কিন্তু পাতা মোটা এবং থিক হওয়ার কারণে এটি সহজেই পানি ধরে রাখতে পারে এবং সহজে গাছটি নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে। আর আরেকটি ব্যাপার হচ্ছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং অনেকদিন থাকে, আপনারা যখন ফুল ফুটে তখন অর্কিডটি বাসায় নিয়ে আসতে পারেন, রুমের ভিতরে রাখতে পারেন এবং দেখতে খুবই সুন্দর লাগবে। আজ এই পর্যন্তই অর্কিড বিষয়ক। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের লিখে জানাবেন এবং আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।